सरकार निर्देशित ऑनलाइन क्लास सबा के धन्यवाद। अस्सलाम वालेकुम। विश्व करोना परिस्थिति कारण सरकार निर्देशित ऑनलाइन क्लास आज के प्रथम क्लास छात्र छात्री प्रथम क्लास तथ्य जोगाजोग प्रजुक्ति विषय आज के हमारे प्रथम क्लास से हिसाब से प्रथम परिचिति पर्व सारा हाल चल तथ्य और जोगाजोग प्रजुक्ति जेटा के बला है आईसीटी। এটা হচ্ছে তোমাদের যে বিষয়গুলো আছে তার ভিতরে এই বিষয়টা হচ্ছে কম্পালসারি বিষয়। তোমরা হয়তো সবাই অবগত নাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা এইবার থেকে ভর্তি পত্রিক একটা বই দিয়েছে। বইটা তোমাদের কাছে ইচ্ছাও ছিল কিন্তু ভুলে গেছে আনতে। যাই হোক, তোমরা এবার আগে ছিল লেখকের বই, এখন এটা ভোর থেকে প্রকাশিত একটি বই। এই বইতে ছয়টা অধ্যায় থাকে, সেই ছয়টি অধ্যায় তোমাদের দুইটি বছরের জন্য পড়তে হয়। আর এই একটি বইতে আমরা তিনজন শিক্ষক তোমাদেরকে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন অধ্যায় ভিত্তিক তোমাদেরকে পাঠদান করা হবে। পাঠদানের প্রথম যে ক্লাসগুলো সেই ক্লাসে আমরা দুইটা করে চ্যাপ্টার ভাগ করে নেওয়া হয়। চলে গেল দেখছো আমি কথা বলতাম, সেই হিসাবে আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায়টার কিছু অংশ, ঠিক আছে, প্রথম অধ্যায় কিছু অংশ তোমাদেরকে আমি পড়াবো। যদি এটা অনলাইন ক্লাস সরাসরি ক্লাস হলে আরও ভালো হতো এবং তোমাদেরকে বোঝানোর সুবিধা হতো, কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে তা হয়তো সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে এইভাবে অনলাইনে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনলাইনে ক্লাসে তোমরা যতটুকু উপকৃত হবা, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তখন কলেজে এসে শিক্ষকদের সাথে একটু যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় এবং এইচটিএমএল বলে যে অধ্যায় আছে সেই অধ্যায়ে ক্লাস নেব। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাফর সাদিক, যেটা তোমার বোর্ডে লেখা আছে। যাই হোক, এই পরিস্থিতি যথেষ্ট, পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। চাই চলছে, কিন্তু আপনি এটাও চলছে, না এটাও চলছে, ওরা ওখানে কমেন্ট করবে তখন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের যে বইটা সেই বই থেকে আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের সাথে আজকে কয়েকটা কথা বলবো বা কিছু কথা বলবো, তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনবা। আর যদি শুনতে অসুবিধা হয় সেটা তোমরা বিভিন্নভাবে যোগাযোগ করে জেনে নেবা। এবং আমার কথা কতটুকু শুনতে পাচ্ছ জানি না, কমেন্ট করতে শুনতে পাও কমেন্ট একটু নোট করার চেষ্টা করো বা কমেন্ট করো। হ্যাঁ, এবং কমেন্টে তোমরা জানাতে পারো যে তোমাদের কী কী সমস্যা, সেই প্রশ্নের উত্তর আমরা সেভাবে দেব। আচ্ছা, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আগে ছিল এটা লেখকের বই, এখন এটা ভোট কর্তৃক নির্ধারিত কিছু এই দিয়ে বইটা তৈরি করছে, বাজারে আসছে। বাজারে তোমরা এই বইটা যোগাযোগ করে কিনতে পারো, বইটার দাম হচ্ছে এখন ১২০ টাকা। আগামী ক্লাসে হয়তো বইটার ছবি তোমাদেরকে আমরা দেখাতে পারবো, যে কোনো স্যার হয়তো তোমাদের বইটার ছবি দেখাবে। তাহলে আসি আমরা, এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টার ভিতরে তিনটা বিষয় আছে, আমি একটু বোর্ডে লেখার চেষ্টা করি, বোর্ডে লেখার চেষ্টা করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে তিনটা বিষয় আছে, এখানে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে যোগাযোগ, আর একটা হচ্ছে প্রযুক্তি। তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি, তাহলে আমরা তিনটা বিষয় নিয়ে তিনটা সংজ্ঞাটা জানতে পারি। তিনটা সংজ্ঞা জানতে পারলে আমরা জানতে পারবো যে তথ্য, যোগাযোগ, প্রযুক্তি বইটার আসল উদ্দেশ্য কী এবং কী কারণে এই বইটা আমাদের এখানে আমরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে দেখাইটা দেখি আমরা, সেটা হচ্ছে তথ্য। তথ্যটা কী, তথ্যটা কী, তথ্য যে কোনো তথ্য, তথ্য জানতে হলে আমাকে আগে জানতে হবে আমার ডেটা কী, তথ্য জানতে হলে জানতে হবে আমার ডেটা কী। তাহলে ডেটা কী, ডেটা হচ্ছে তথ্যের একক। ডেটাকে
এটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তথ্য তৈরি হয় তথ্য তৈরি হয় তাহলে তথ্য হচ্ছে ইনফরমেশন অর্থ কাউকে কোনো কিছু অবগত করা কাউকে কোনো কিছু অবগত করা পথ দেখানো শেখানো বা আদান প্রদান করা ইত্যাদি হচ্ছে তথ্য ইত্যাদি হচ্ছে তথ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আমরা ইংরেজিতে লিখি এ বি সি ডি হ্যাঁ ও এইগুলো হচ্ছে এই এক একটাকে বলা হয় ডেটা এক একটাকে বলা হয় ডেটা এই ডেটাকে যখন আমরা কি এই ডেটাকে যখন বিভিন্ন কৌশলে সংযুক্ত করে বা সংস্করণ করে বা যাই বলো এটা করে যখন একটা অর্থপূর্ণ কিছু তৈরি হয় তখন সেটা হয়ে যায় তথ্য যেমন এর ভেতর থেকে আমি নিয়ে নিতে পারি যেমন বি ডবল ও কে এটা হচ্ছে কি বুক বুকটা হচ্ছে একটা তথ্য বুকটা হচ্ছে একটা তথ্য আর এই একটা বি ও ও কে এইগুলো হচ্ছে এক একটা কে ডেটা এক একটা ডেটা তাহলে কি হচ্ছে যে ডেটাকে সুবিন্যস্তভাবে সাজালে অর্থপূর্ণ কোনো জিনিস তৈরি হলে সেটাকেই বলা হয় তথ্য সেটাকেই বলা হয় তথ্য আর এক কথায় বলা হয় যে তথ্যের একক হচ্ছে ডেটা তথ্যের একক হচ্ছে এই ডেটা ডেটা তাহলে যেটা আমরা জানলাম সাইন এটা আছে তো তথ্য আমরা সাইন আছে সাইন তুমি দেখো সাউন্ড আসছে না নাইম ইসলাম শোনা যাচ্ছে ফেসবুকে আছে আর ওইটা না গেলে ফেসবুকে যাবে আপনি বলতে থাকেন আপনি বলতে থাকুন সাইন সাইন তুমি একটু এডিট করো এডিট ভালো আছে হ্যাঁ লাইনে আসছে লাইনে আসছে আমি দেখছি ইনফরমেশন কাউকে কোনো কিছু অবগত করা এবং পথ দেখানো বা শেখানো বা আদান প্রদান করা ইত্যাদিকে বলা হয় তথ্য আর তথ্য জানতে হবে তার আগে জানতে হবে ডেটা ডেটাকে সুবিন্যস্তভাবে সাজালে একটা তথ্যের তথ্য আমরা পেতে পারি তাহলে গেল হচ্ছে তথ্য তারপরে আমরা কি পাবো তারপরে পাবো আমরা হচ্ছে যোগাযোগ যোগাযোগ কাকে বলে তারপরে আমরা যেটা পাই মোবাইলে যে জিনিসটা মোবাইলের সামনের দিকে নিলে সমস্যা যোগাযোগ যোগাযোগ কাকে বলে যোগাযোগ হচ্ছে এক স্থান থেকে এক স্থানে এক ডিভাইস থেকে এক ডিভাইসে এবং এক কম্পিউটারে থেকে আর এক কম্পিউটারে যখন স্থানান্তর প্রক্রিয়া করা হয় তাকে তখন তাকে বলে যোগাযোগ বা ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন আগে আমরা পড়লাম কি তথ্য এবার হচ্ছে যোগাযোগ যোগাযোগের মাধ্যম আবার কিন্তু তিনটা যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটা সেই তিনটা যোগাযোগের স্থল নো টাইট হচ্ছে এবং আকাশপথে যোগাযোগের যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় তার মাধ্যমে আমাদেরকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি যোগাযোগটা প্রতিষ্ঠিত হয় তাহলে যোগাযোগের সঙ্গে আমরা এইভাবে বলতে পারি এটা এক স্থান থেকে এক অন্য স্থানে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে বা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে স্থানান্তর প্রক্রিয়ায় হচ্ছে যোগাযোগ প্রযুক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে এটা স্থানান্তরিত হয় সেটাকেই বলা হয় যোগাযোগ তারপরে চলে আসলো এটা হচ্ছে প্রযুক্তিটাকে তারপরে আসলো হচ্ছে প্রযুক্তিটাকে প্রযুক্তি বা টেকনোলজি যেটা বলা হয় এটা হচ্ছে কোনো গ্রহণযোগ্য কৌশল বা মানুষের পারস্পরিক উন্নয়নে কাজে ব্যবহার করা হয় এই যে যোগাযোগ আছে এই যোগাযোগটা আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়ার মাধ্যমে করব যে প্রক্রিয়ার মাধ্যমে করব সেটাই হচ্ছে এই প্রযুক্তি আমি একজনের সাথে কথা বলবো সেটা কার মাধ্যমে কথা বলতে পারি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারি এখানে যে মোবাইলটা ব্যবহার করা হয়েছে সেই মোবাইলটা হচ্ছে প্রযুক্তি মোবাইলটা হচ্ছে এটা হচ্ছে প্রযুক্তি আর এটা হচ্ছে যোগাযোগ
আর যোগাযোগের যেটা মাধ্যম হিসেবে ব্যবহার হয় মাধ্যম হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল টেকাই করা হবে এখানে প্রযুক্তি। তাহলে আমরা কি পেলাম? তথ্য ও যোগাযোগ। এটার সংজ্ঞায় আমরা জানলাম যে তথ্য হচ্ছে কোনো অর্থ কাউকে কোনো কিছু অবগত করা। আমি একটা খবর দিলাম বা তাকে একটা পথ দেখাই দিলাম বা তাকে আমি কিছু শিখাই দিলাম, এটা আদান প্রদান করাকেই বলা হয় তথ্য। আর যোগাযোগ হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে তথ্যগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে যোগাযোগ। আর প্রযুক্তিটা হচ্ছে এই যোগাযোগ কাজে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, প্রযুক্তি কাজে যে ডিভাইস ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা পেলাম কি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বইটা, সে বইটার পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তাহলে এটা গেল হচ্ছে আমাদের বইয়ের নাম। এইবার আমরা মূল আলোচ্য বিষয়ে চলে আসি। মূল আলোচ্য বিষয়টা হচ্ছে আমরা যেটা পড়াবো আজকে তোমাদেরকে, এই অধ্যায়ের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় বিশ্বজ্ঞান। বিশ্বজ্ঞান বা গ্লোবাল হেলথ, বিশ্বজ্ঞান বা বিশ্বজ্ঞান বা গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম এই জিনিস, বিশ্বগ্রাম যিনি কথাটার যিনি উৎপত্তি করেন সেই ব্যক্তি কানাডিয়ান একজন অধিবাসী। তার জন্ম হচ্ছে 1991 সালের 21শে জুলাই এবং 1980 সালের 31শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার নাম হচ্ছে মার্শাল ম্যাকলোহান, ইনি কানাডা প্রবাসী। মার্শাল ম্যাকলোহান এটা কানাডা প্রবাসী, মার্শাল মার্শাল ম্যাকলোহান ইনি কানাডা প্রবাসী। ইনি সর্বপ্রথম বিশ্বগ্রামের কি ধারণা দেন, ইনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন 1991 সালে ইনার জন্ম। কিন্তু বাংলাদেশ বা পৃথিবীতে ইন্টারনেট যেটা প্রতিষ্ঠিত হয়, ইন্টারনেট যে চালু হয় 1992 সালে, 1992 সালে, তাহলে তার জন্মের প্রায় 100 বছর পরে আমাদের ইন্টারনেটটা আমাদের পৃথিবীতে আসে এবং তার ধারণার উপর ভিত্তি করে গবেষণা করে কিন্তু আজকে আমাদের এই যে বিশ্বগ্রাম বলো আর যে ডিজিটাল প্রযুক্তি বলো বা ডিজিটাল বিশ্ব বলো সেটা হচ্ছে তার আমাদের তার চিন্তাধারা থেকে এটা শুরু হয়েছে। তাহলে বিশ্বগ্রামের মূল কথা কী, বিশ্বগ্রামটা কী? বিশ্বগ্রামের মূল কথা হচ্ছে এই যে বর্তমান যে বিশ্ব, বর্তমান যে বিশ্বটাকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা, একটি গ্রামে পরিণত করা, সেটাই হচ্ছে বিশ্বগ্রামের মূল কথা। আরও যদি ছোটো করে আমাদের বলতে হয়, আরও ছোটো করে বলতে হলে আমরা বলতে পারি এই যে বিশ্বগ্রামটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে সারা পৃথিবীটাকে একটি গ্রামে পরিণত করা বা হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা, এটাই হচ্ছে বিশ্বগ্রাম, এটাই হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে কার মাধ্যমে আনতে হবে? ইলেকট্রনিক মিডিয়া বা কি, এটা হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে সারা পৃথিবীটাকে যখন আমরা একটা গ্রাম কল্পনা করব বা আমার আয়ত্তের ভিতরে চলে আসবে সেটাকেই বলা হয় বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামের সংজ্ঞা বিভিন্নভাবে বিভিন্নজন দেওয়ার চেষ্টা করছে, তার ভিতরে কয়েকটা সংজ্ঞা তোমাদেরকে আমি বলি। যেটা মার্টিন আলবো নামে একজন, তিনি বিশ্বগ্রামের সংজ্ঞা দিচ্ছে যে বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া, সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। আমি আবারও বলি, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটি বা কমিউনিটির ভিতরে সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে বিশ্বগ্রাম। আর রোনাল্ড রবার্টসন বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন, সংকোচন মানে ছোট করা, এবং পরস্পর নির্ভরশীল, একে উপরের উপরে নির্ভরশীল। তাহলে মূল কথা আমরা এইভাবে বলতে পারি যে ইন্টারনেট সংযুক্ততার মাধ্যমে সারা পৃথিবীটাকে একটি কমিউনিটিতে নিয়ে আসার প্রক্রিয়ায় হচ্ছে বিশ্বগ্রাম, প্রক্রিয়ায় হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে এই গেল বিশ্বগ্রাম। এবার বিশ্বগ্রাম কীভাবে বাস্তবায়ন হয়, বিশ্বগ্রাম কীভাবে বাস্তবায়ন হয়? বিশ্বগ্রাম পাঁচটা জিনিসের উপরে এটা বাস্তবায়ন করা যায়, পাঁচটা জিনিসের উপরে বাস্তবায়ন করা যায়। এই কারণে আমরা বলতে পারি যে বিশ্বগ্রামের উপাদান কী, বিশ্বগ্রামের উপাদান কী, মূল জিনিসগুলো কী, মূল জিনিসগুলো কী?
বিশ্বগ্রাম যদি প্রতিষ্ঠা করতে হয় এই পাঁচটি উপাদান লাগবে, পাঁচটি উপাদান লাগবে। সেই উপাদানগুলো কি কি? যেমন প্রথমে আমার আছে হার্ডওয়্যার, আছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার বলে হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি তাকেই বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটার সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি, আমরা জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটা কম্পিউটার ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হার্ডওয়্যারটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। যেমন এটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ, কম্পিউটারের বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, সেটাকে বলা হয় হার্ডওয়্যার। পরে আসা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটারের জিনিসের যে জিনিসগুলো আছে সেইগুলোকে পরিচালনা করার জন্য, সচল করার জন্য এটা হার্ডওয়্যার বা সফটওয়্যার, সফটওয়্যার প্রয়োজন হয়। হার্ডওয়্যারকে সচল করার জন্য সফটওয়্যার প্রয়োজন হয়। যেমন কিছু অপারেটিং সিস্টেম আছে, যেমন উইন্ডোজ 95, হ্যাঁ, লিনাক্স, তারপরে তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম যে যতগুলো আছে, উইন্ডোজ, তারপরে লিনাক্স, তারপরে নতুন যেটা আসছে সেটা হচ্ছে এক্সপি, উইন্ডোজ এক্সপি, এইগুলোই হচ্ছে সফটওয়্যার, এইগুলোই হচ্ছে সফটওয়্যার। তারপরে তোমার হচ্ছে যে মজিলা ফায়ারফক্স, তারপরে তোমার হচ্ছে গুগল, এইগুলোকেই বলা হয়, এইগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন, এইগুলো হচ্ছে সফটওয়্যার। খালি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে বলা হয় হার্ডওয়্যার। আর সেই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সচল করার জন্য যে একটা প্রোগ্রাম করা হয় সেই প্রোগ্রামটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সফটওয়্যার। আর ডেটা, তোমাদেরকে আগেই বলেছি ডেটা বা তথ্য, ডেটা বা তথ্য সেটা হচ্ছে কি? ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে, হ্যাঁ, তথ্য তৈরি করা হয়। ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য তৈরি করা হয়। এই জন্য এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য ডেটা বা তথ্য অপরিহার্য একটা উপাদান, অপরিহার্য একটি উপাদান। তারপরে আছে চার নম্বরে হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। ব্যক্তিবর্গের সক্ষমতা মানে আমার বা তোমার বা একজনের সব কিছুই আছে কিন্তু আমি ব্যবহার করতে জানি না, সব কিছুই আছে আমি ব্যবহার করতে জানি না। অতএব আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমার কাছে একটা কম্পিউটার আছে, আমার কাছে আছে কিন্তু আমি সেটা ব্যবহার করতে জানি না, ওই ল্যাপটপ কম্পিউটার কোনো কাজে আসবে না বা এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠাতা করা যাবে না। অতএব তোমাকে কম্পিউটার পরিচালনা করা শিখতে হবে, তোমাকে এই বিষয়ে জ্ঞান থাকতে হবে, তারপরে হয়তো তোমাকে এই আচ্ছা তোমার বিশ্বগ্রামের এটা প্রতিষ্ঠা করার জন্য তোমার ভূমিকা বা তোমাকে এই মূল উপাদানের ভিতরে রাখা যাবে, তাছাড়া রাখা যাবে না। অতএব ব্যক্তিগতের সক্ষমতাও এখানে গুরুত্বপূর্ণ। লাস্টে যে উপাদানটা আমরা আলোচনা করব সেটাকে বলা হয় ইন্টারনেট সংযোগী। ইন্টারনেট সংযোগ ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা কোনো মতেই সম্ভব না। ইন্টারনেট সংযোগ ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা কোনো মতেই সম্ভব না। তাহলে আমাদেরকে জানতে হবে ইন্টারনেট কী, ইন্টারনেট কী জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে নেটওয়ার্ক কী, এবং নেটওয়ার্ক জানতে হলে আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার কী। তাহলে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের যখন নেটওয়ার্ক কী, ইন্টারনেট কী এবং কম্পিউটার কী, এই তিনটা জিনিস জানলে আমি কম্পিউটারের সংজ্ঞাটা পরিপূর্ণভাবে যাব। কিন্তু কম্পিউটারে ইন্টারনেটের সংজ্ঞাটা দেওয়ার আগে আমি আবারও বলি যে বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে পাঁচটি। এই পাঁচটি উপাদানের একটা বাদ দিয়েও বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে ইন্টারনেটের সংযুক্ততা। ইন্টারনেটের সংযুক্ততা আবার একটু ব্যাখ্যা দিয়ে আমি ইন্টারনেট কি সেটা তোমাদেরকে বলব। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এবং এই হার্ডওয়্যারকে সচল করার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটাই হচ্ছে সফটওয়্যার। তারপর হচ্ছে ডেটা বা তথ্য, ডেটা বা তথ্য এটা হচ্ছে ডেটাকে প্রক্রিয়া করে তথ্য তৈরি করা হয়, এবং এই বিশ্বগ্রামের জন্য এই তথ্য একটি অপরিহার্য উপাদান। তারপরে হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা, ব্যক্তিবর্গের সক্ষমতা হচ্ছে যে ব্যক্তিবর্গের সক্ষমতা থাকতে হবে, ব্যক্তিবর্গের সক্ষমতা থাকতে হবে, জানতে হবে, জানতে হবে যে তুমি এই জিনিসটা জানো, তারপরে এই ব্যবহারটা তুমি করতে পারো। লাস্টে যেটা আছে ইন্টারনেট সংযুক্ততা, ইন্টারনেট সংযুক্ত মানে একটা কি, একটা কানেক্ট, একটা কানেক্ট থাকতে হবে তোমাকে, সেই সংযুক্ততার মাধ্যমে তুমি বিশ্বগ্রামে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবা এবং এই বিশ্বগ্রামটা প্রতিষ্ঠা করা যাবে। তাহলে ইন্টারনেটটা কি এইটা আমি তোমাদেরকে একটু জানাই। আর মাত্র তিনজন না চারজন আছে আপনার সাথে, তিন চারজন আছে সাথে সবচেয়ে। ইন্টারনেট কি? ইন্টারনেট কি? ইন্টারনেট কি জানতে হলে তোমাকে আগে জানতে হবে কম্পিউটার, তারপরে জানতে হবে নেটওয়ার্ক, তারপরে ইন্টারনেট। কম্পিউটার কি বলা হয়? কম্পিউটারকে আমরা আগে যেটুকু সংজ্ঞা পড়েছি যে একটা গণনা যন্ত্র বলা হয়, গণনা যন্ত্র বলা হয়। কিন্তু কম্পিউটার এখন এমন একটা জিনিস যে বলা উচিত যে কম্পিউটার কম্পিউটার দিয়ে কী হয়, কিন্তু এই প্রশ্নটা উল্টো করে করা হয় যে কম্পিউটার দিয়ে কী কী করা যায়। বিষয়টা হয়েছে এই রকম যে কম্পিউটার দিয়ে কী কী করা যায় না, মানে আমাদের সমস্ত কাজ বা সমস্ত বিষয়গুলো এখন কম্পিউটার নির্ভর হয়ে গেছে, ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, তে এটাই হচ্ছে কম্পিউটার। আর কম্পিউটারের সঙ্গে যখন কম্পিউটারের একটা সংযোগ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক। যেমন এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এইটার সঙ্গে যখন এটার সংযোগ দেওয়া হয়, এটার সাথে যখন এটা একটা সংযোগ দেওয়া হয় তখন এটা তৈরি হয় একটা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, কম্পিউটারের সাথে কম্পিউটারে যখন সংযোগ দেওয়া হয়, এটার সাথে যখন এটা সংযোগ দেওয়া হয় তখন সেটা হয়ে যায় নেটওয়ার্ক, তখন সেটা হয়ে যায় নেটওয়ার্ক। তো আমরা বলতে পারি যে নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটারের যে সংযোগ সেটাই হচ্ছে নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কের পরে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে এই রকম আবার একটা কম্পিউটার, এটাও কম্পিউটার, এটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক। তাহলে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার হচ্ছে নেটওয়ার্ক, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার হচ্ছে নেটওয়ার্ক। আর যখন এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক সংযুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ইন্টারনেট, সেটা হয়ে যাবে ইন্টারনেট। বুঝাতে পারিস? একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যোগ হলে সেটা হয়ে যায় নেটওয়ার্ক, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যোগ হলে সেটা হয়ে যায় নেটওয়ার্ক। যখন একটা নেটওয়ার্কের সাথে একটা নেটওয়ার্ক যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ইন্টারনেট, তখন সেটা হয়ে যায় ইন্টারনেট। আমরা যখন কম্পিউটারের সাথে কম্পিউটার সংযোগ দিই সেটা একটা কেবলের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু আমার এখানে একটা নেটওয়ার্ক আছে এবং কলেজের বাইরে একটা নেটওয়ার্ক আছে, তখন যদি সংযোগ দেওয়াতে প্রয়োজন হয় তখন কিন্তু ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি বা এইটুকু ক্লিয়ার করতে পারছি যে কম্পিউটার এবং নেটওয়ার্ক এবং ইন্টারনেট কাকে বলে। তাহলে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের নেটওয়ার্কে বলা হয় নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্কের সাথে আর একটা নেটওয়ার্কের সংযোগকে বলা হয় কি? ইন্টারনেট। সংযোগকে বলা হয় ইন্টারনেট। তাহলে আমরা পেলাম কি হচ্ছে, তাহলে ইন্টারনেট কী জিনিস আমরা সেটা পেলাম, এবং বিশ্বগ্রামের উপাদান কী কী সেই জিনিসগুলোই আমরা পড়লাম। তাহলে আমরা প্রথম থেকে আবার আসি যে বিশ্বগ্রাম কী, বিশ্বগ্রামের সংজ্ঞা দিলাম, বিশ্বগ্রামের উপাদান দিলাম, এবং ইন্টারনেট কী, নেটওয়ার্ক কী এবং কম্পিউটার কী সেই জিনিসটাও আমরা কী ভালোভাবে বুঝতে পারলাম, ভালোভাবে বুঝতে পারলাম।
এইবার দুইটা বিষয় তোমাদেরকে দিব যে প্রত্যেকটা জিনিসেরই যেমন ভালো আছে প্রত্যেকটা জিনিসেরই তেমন মন্দ আছে। আমরা যে বিশ্বগ্রামটা বলছি, বিশ্বগ্রামটা আমাদের কিন্তু আমাদের বাস্তব জীবনেই বলো এ ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এখন সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের কিছু অসুবিধাও কিন্তু আমাদের এসে গেছে। সেই বিষয়গুলো একটু, এটা যদিও ব্যাপক তবু একটু সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা তোমাদের সামনে করি। যেমন বিশ্বগ্রামের সুবিধা কী, বিশ্বগ্রামের সুবিধা কী, যেমন এটা আমরা বুঝি বিশ্বগ্রামের সুবিধা, বিশ্বগ্রামের জন্য আমরা কি কি সুবিধা ভোগ করছি। প্রথমে আমরা বলতে পারি যোগাযোগ, যেটা বলতে পারি হচ্ছে যোগাযোগ, যোগাযোগ ব্যবস্থা বিশ্বগ্রামের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা কীভাবে সুবিধা করতে পারি। তোমরা নিশ্চয় অবগত আছো যে যোগাযোগের তিনটা মাধ্যম হচ্ছে আমাদের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রেল, রেল যোগাযোগ বলতে পারো, একটা হচ্ছে স্থল যোগাযোগ বলতে পারো, একটা নৌপথে আর একটা হচ্ছে আকাশপথে। এই নৌ এবং আকাশ স্থল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কীভাবে সুবিধা পাচ্ছি। আগে স্টেশনে টিকিট কাটতে গেলে স্টেশনে যে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন টিকিট তোমরা অনলাইনের মাধ্যমে এটা কেটে নিতে পারছো। সেটা কার মাধ্যমে, সেটাও কিন্তু ওই বিশ্বগ্রামের মাধ্যমে, বিশ্বগ্রামের মাধ্যমে অনলাইন টিকিট কিনতে পারছো। আচ্ছা, ভিডিও কলের মাধ্যমে তোমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারছো, সেটাও কিন্তু বিশ্বগ্রামের কল্যাণে। হ্যাঁ, বিশ্বগ্রামের কল্যাণে আগের থেকে রিজার্ভ করে রাখতে পারছো যে আমি এই টিকিটটা নেবো, এখান থেকে ওখানে যাব। এইগুলো কিন্তু আর তোমাকে ওই স্টেশনে যায় বা কোথাও যেয়ে তোমাকে যোগাযোগ করতে হচ্ছে না, তুমি ইন্টারনেটের মাধ্যমে সেটা করে নিতে পারছো। ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারছো, ডাক্তারের সেবা নিতে পারছো, হোটেল থেকে খাবার অর্ডার দিতে পারছো, হ্যাঁ, সমস্ত কাজ, দৈনন্দিন যে কাজগুলো, হ্যাঁ, তারপরে তোমার ভর্তির আবেদন করতে পারছো, পরীক্ষার রেজাল্ট দেখতে পারছো, ফর্ম ফিলাপ করতে পারছো, হ্যাঁ, সমস্ত কাজ, তোমার যাত্রিক জীবনে যে কাজগুলো, একটা গাছের চারা কিনতে হবে সেটাও তুমি অনলাইনে আবেদন, অনলাইনে অর্ডার করলে তোমাকে সেটা দিয়ে যাচ্ছে। অতএব যোগাযোগের যে সমস্ত বিষয়গুলোর সঙ্গে তথ্য যোগাযোগ প্রযুক্তি জড়িত বা বিশ্বগ্রাম জড়িত। আচ্ছা, একটা বিষয় যেমন বলি তোমার শিক্ষা, শিক্ষা, শিক্ষার সমস্ত কাজগুলো, শিক্ষার সমস্ত কাজগুলো তুমি কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে করতে পারছো। শিক্ষা সেটা কি, তোমার ভর্তি থেকে শুরু করে পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষা দেওয়া পর্যন্ত, তারপরে সমস্ত কিছু কর্মকাণ্ডগুলো, যে কোনো একটা বই তুমি অনলাইন থেকে পড়তে পারছো, একটা বই ক্রয় করতে পারছো, শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো তুমি অনলাইনের মাধ্যমে এটা করতে পারছো। এটা কিন্তু বিশ্বগ্রামের কল্যাণে, কল্যাণে তোমার এটা করা সম্ভব হচ্ছে। তারপরে চলে আসো ব্যবসা বাণিজ্য, তিন, ব্যবসা, ব্যবসা, ব্যবসাগুলো এখন আর কি দোকান পেতে বসে থেকে কিন্তু ব্যবসা নাই, এখন তুমি অনলাইনের মাধ্যমে তুমি একটা প্রযুক্তির মাধ্যমে ব্যবসাগুলো করতে পারো। তুমি কি আছো এই ব্যবসাগুলো যেমন আছে না, বিক্রয় .com, হ্যাঁ, বিক্রয় .com, তারপরে হচ্ছে তোমার Amazon.com, এইগুলো কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেখান থেকে ক্রয় বিক্রয় এবং তুমি ক্রয়ও করতে পারো এবং বিক্রয়ও করতে পারো, এবং বিভিন্ন ধরনের ব্যবসা ওখানে পরিচালনা করা হয় এবং সেটা কিন্তু বিশ্বগ্রামের মাধ্যমে। বিনোদন, খেলাধুলা, চা, বিনোদন, বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা এখন কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিতরে আসছে এবং তার কল্যাণেও তোমরা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিনোদন ওখান থেকে পেতে পারো। তারপরে পাঁচ নম্বরে ধরো খেলাধুলা, খেলাধুলা, এখন আর সচরাচর ওই ফিল্ডে গিয়ে বা তোমাকে খেলতে হয় না, এখন তুমি প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের ভিতর থেকে, কম্পিউটার মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলায় তুমি অংশগ্রহণ করতে পারো। এটাও কিন্তু বিশ্বগ্রামেরই একটা অবদান। আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি একটু মুখে বলার চেষ্টা করি। যেমন কর্মসংস্থান, কর্মসংস্থান, যেমন বিভিন্ন ধরনের কর্মের যে ব্যবস্থাগুলো সেটা অনলাইনের মাধ্যমে করা যায়,
সারা পৃথিবীতে বাংলাদেশে একটা প্রচলিত ব্যবস্থা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন ঘরে বসে অনেকেই টাকা পয়সা ইনকাম করে এবং সেটা অনেক বড় আকারের টাকা পয়সাও ইনকাম করছে, সেটা আমাদের আশেপাশে তোমরা একটু চোখ দিলেই বুঝতে পারবা। তারপরে বিভিন্ন ধরনের কবিতা চিকিৎসা সেবার কথা বলেছি, যে চিকিৎসা সেবাও অনলাইনে নেওয়া যায়। লেনদেন, ব্যাংকের টাকা পয়সা তুলতে এখন ব্যাংকে যাওয়া লাগে না, পাশের একটা যে কোনো একটা আউটলেট থেকেই সেটা টাকা পয়সাগুলো তুমি তুলতে পারো অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে এক ব্যাংকের টাকা আরেক জায়গায় নিয়ে আসা, বিকাশের টাকা ব্যাংকে দেওয়া যায়, ব্যাংকের টাকা বিকাশে নিয়ে আসা যায়, নিয়ে এসে এই টাকাগুলো তুমি আর ব্যাংকে চেকও দেওয়া লাগে না, ওখান থেকে টাকা ট্রান্সফার করতে পারো। বিভিন্ন ধরনের বিল আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারি। কারেন্টের বিল ব্যাংকে যেয়ে দিতে হয় না, বিদ্যুতের বিল, খাবারের বিল বা তোমার ওই পানির বিল বা গ্যাসের বিল এগুলো আর ব্যাংকে গিয়ে দেওয়া লাগে না এবং অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমরা এগুলো পরিশোধ করতে পারি। বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অফিসে না গিয়েও বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যে টিভিগুলো আছে, ক্যামেরাগুলো আছে, ক্যামেরার মাধ্যমে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মোটামুটি এই সুবিধাগুলোর পাশাপাশি আরও অনেকগুলো সুবিধা আছে, হয়তো আমি এড়াই গেছি বা আরও ব্যাপকভাবে আলোচনা করা এই সীমিত পরিসরে সম্ভব না। এইগুলোই মোটামুটি আমাদের একটা সুবিধার ভিতরে। লাস্টে একটা কথা বলি যে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাগুলোকে পাশ কাটিয়ে আমাকে যে প্রত্যেকটা জিনিসে যেটা সুবিধা অসুবিধা থাকে, যে সুবিধার অংশ যার ভিতরে বেশি সেইগুলোই আমরা গ্রহণ করি, যেটা বেশি অসুবিধা সেইগুলো আমরা গ্রহণ করি না। অসুবিধার ভিতরে যেমন আমরা অতিরিক্ত প্রযুক্তি নির্ভরশীল হয়ে যাচ্ছে, এটা আমাদের বেকার সমস্যার কিন্তু একটা প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে কাজগুলো আগে আমরা দশজনে করতাম, প্রযুক্তির কল্যাণে সেই কাজ আমরা একজনেই করে ফেলতে পারছি, অথবা নয়টা লোক কিন্তু বেকার হয়ে যাচ্ছে। এই জন্য প্রযুক্তি আমাদের যেমন সুবিধাও করে দিয়েছে, আমাদের কিন্তু সেমন অসুবিধাও করে দিয়েছে। প্রযুক্তির ব্যবহারে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে থাকার কারণে আমাদেরকে চোখের সমস্যা হচ্ছে, আমাদের মেরুদণ্ডের সমস্যা হচ্ছে, আমরা একটু অলস প্রকৃতির হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের কারণে আমাদের কাছে খারাপ। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কোনো গোপনীয়তা থাকছে না, যা কিছুই হচ্ছে সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আমরা যেন সুবিধাও পাচ্ছি, প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা বিভিন্ন আমাদের গোপনীয়তাও নষ্ট হচ্ছে। সংস্কৃতির ক্ষতি, সংস্কৃতি বলতে তো আমাদের কিছুই নাই, এখন সমস্ত এই কল্যাণে আমরা বিদেশি সংস্কৃতি আকৃষ্ট হয়ে গেছি, আমাদের আসল সংস্কৃতি কোথায় হারিয়ে গেছে সেগুলো আমাদের আর খুঁজে পাওয়া এটা মানে সম্ভব হচ্ছে না। শেষ টাইম শেষ। মোটামুটি এইগুলোই আমি সীমিত আকারে তোমাদের কাছে আলোচনা করলাম, সময় থাকলে একটু করতাম। যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা যারা শুনেছো, যারা লাইনে আছো, যদি বুঝতে পারো একটু নোট করছো, তারা একটু চর্চা করো, বই খুলে দেখো, এবং পরবর্তী ক্লাসের সাথে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব। এবং কোনো ধরনের সমস্যা হলে কলেজে এসে তোমরা একটু যোগাযোগ করে যেও যে আমাদের এই সমস্যা হচ্ছে, আমরা তার সলিউশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।